আরে গেলে কোথায়? আচ্ছা তোমাকে বারণ করলো তুমি শুনবে না? দেখো আজ চিঠি এসেছে। তাই নাকি? কি লিখেছে? লিখেছে কালকে ওর বিয়ে পরীক্ষার ফল বেরোবে। মানিক মানিক, ওকে আবার ডাকছো কেন? বাহ, পুরনো মাঝারে বাতি দিতে হবে না? কথায় বলে না, গৃহস্থের মঙ্গল কামনা যে করে সেই হলো আদর্শ গৃহিণী। গ্রামের মুখুসুখ মানুষ আমি, অত সময় তোমাকে আর বুঝি? হ্যারে হাবি, তুই তো রাত দুটোর সময় আজুর পাশের খবর নিতে এসেছিস। ধর আজ যদি পাশের খবরটা নিয়ে নিজেই এখানে চলে আসে। ও হ্যাঁ, তাই তো, তাও তো হতে পারে। আর কাজ করবো মাস্টার সাহেব, আমি না নিজেই স্টেশনে গিয়ে বসে থাকি। আরে দূর পারো, সে তো সকাল 7টায় গাড়ি। তুই এক কাজ কর, আয় ভেতরে আয়। আবার ভেতরে কেন মাস্টার সাহেব? তোর বুদ্ধির ধার পরীক্ষা করবো। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার আবার বুদ্ধি? আরে তোর মতো এমন মুখ্য সূক্ষ্ম লোক আছে বলেই না ভাইকে মানুষ করছিস। আরে টাকা পয়সা আছে তো? টাকা টাকা কেন? ভাইটা পাশ করে আসছে, ওকে ভালো মন্দ কিছু খাওয়াবি না? কিন্তু মাস্টার সাহেব। দেখ বাবু, দরকারের সময় মুরব্বীর কাছ থেকে টাকা নিলে ঋণ হয় না, আমার কাছ থেকে কিছু টাকা নিস, আমার মাইনে তুলে দিয়ে দিবি। মাস্টার সাহেব আয় ভেতরে আয়, বাকি রাতটা দুজনে গল্প করে কাটিয়ে দেই। আয় ভাবি, এই যে ভাবি। আরে আছো তুই? তোমরা কেমন আছো ভাবি? ভালো, তুই কেমন আছিস? ভালো। তোর পরীক্ষার খবর কি রাজু? একেবারে ফার্স্ট ডিভিশনে পাস করেছি। হ্যাঁ রে রাজু, একে কি পাস বলে রে? ব্যাচেলার অফ আর্টস। তুই কত বড় বিদ্বান হয়েছিস! যা হাত মুখ ধুয়ে এসে বস, আমি এসে তোর খাবার দিচ্ছি। তুমি আবার কোথায় যাবে? ও বুঝেছি, সেই মাজারে যাবে বুঝি। বাহ, তুই পাস করলি আর আমি মাজারে বাতি দেবো না? আমি কষ্ট করে পাস করলাম আর তুমি মাজারে গিয়ে শিন্নি চড়াবে? ছি আজু, ওসব কথা বলতে নেই। দেখো ভাবি, আমি ওসব মানি টানি না, আমার কাছে সব কিছু হচ্ছে তুমি আর ভাইয়া। চাচু যা, রতন মানিককে ডেকে নিয়ে আয়, মাজারে যাব। যাও। ভাইয়া কোথায় ভাবি? আর বলিস নি, সে রাত থেকে গিয়ে পোস্ট অফিসে বসে আছে তোর পাশের খবর আনতে। ভাইয়া যে কি করে না, কেন করবে না? বলি কেন করবে না শুনি, এ গায়ে ভাইয়ের মতো এমন পাশের পর পাশ হারকে দিয়ে যাচ্ছে। বেঁচে থাক ভাই। ওই দেখা না, ওই দেখা, দেখবি এসো তাতে এসেছে। সত্যি? হ্যাঁ, চলো না, চলো না, চলো না, দেখবি এসো, চলো চলো। চাচা খালাকে চকলেট দেবে না? দাও না চাচা, দাও না। নে
নিন বেগম সাহেবা, নিয়ে আমাকে কৃতার্থ করুন। বাবা কি সুন্দর! আরে মানিক, খালার দেখছি চকলেট খাওয়ার ভীষণ শখ, ছাই হাতি চলে এসছে। বাহ, বাসন মাজছিলাম যে। মানিক, তোর খালার হাতে তো ছাই, চকলেট খাবে কি করে? তুমি খাইয়ে দাও। ভাবি আসছে। ভাবি, আমি না একটু চাচা চাচিকে সালাম করে আসি। দেখো না পা, সবাই মিলে। সবাই মিলে রসিক মণ্ডলের সুদ বাকি ২১ টাকা ৫০ পয়সা। তারপর গফুর মিয়ার বাকি কি হলো? থামলে কেন? আরে আজু, তুই থাক 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 থাক, ভালো আছিস তো বাবা? জি চাচা, আমি পাস করেছি। খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। গলায় ভাত ঢালতে না ঢালতে তামাক ঢালতে হয়, মরণ দশা। খোঁজু তুই? চাচি, আমি পাস করেছি। তাই নাকি? ভারী খুশি হলাম বাবা, ভারী খুশি হলাম। দেখতে হবে তো কেমন বাপের ছেলে তুই। তুই পাস করবি না তো করবে আমার ওই বাউন্ডলিটা? বাপ তো সুদের কারবারে ডুবে আছে, আর ছেলে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে। আমার হয়েছে যত জ্বালা। বলি তামাক দিতে এসেছো, তামাক দিয়ে যাও। অত ফ্যাঁস ফ্যাঁস করছো কেন? কেন সহ্য হয় না বুঝি? বলি কাজ করতে দেবে নাকি? চাচি আমি আর যাই, পরে আবার আসবো। আচ্ছা বাবা আসিস। হীরের টুকরো ছেলে গা, বলি তোমারই তো ভাইপো, কেমন পাশের পর পাশ দিয়ে চলেছে। থামো, মেলা ফ্যাঁস ফ্যাঁস করো না। কি আমার আপনজন খুব ভালো করে জানা আছে। ওরি বাবা আমার বড় ভাই আদালতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিল, তা না হলে কি আর ওই নাবালকের সম্পত্তিটা আমার হাত ছাড়া হয়ে যায়। বলি আজিজ তো ওই বাপেরই ছেলে। জনাব আজিজ আহমেদ। ও তুমি, কিন্তু একটু ভুল হলো যে। ভুল? কিসের ভুল? আহ বুঝতে পারলেন না, এখন তো শুধু আজিজ আহমেদ নয়, সঙ্গে জুড়তে হবে বিয়ে। রসিকতা করছো, তুমি খুশি হওনি? মোটেই না। আজ বিয়ে পাশ করেছ, দুদিন পর এমএ পাশ করবে, তারপর চলে যাবে শহরে, সেখানে রং বেরঙের মেলায়। হরিদা বলে যে গায়ের একটি তুচ্ছ মেয়ে তোমায় ভালোবাসত, সে কথা হয়তো ভুলেই যাবে। হরিদা, রাগ করো না আজু ভাই, কেন জানি আমার ভয় হয়। এ তোমার মিথ্যে ভয় হরিদা, ভুলে যেও না আমি গায়েরই ছেলে। এ গায়ের মাটিতে আমার রক্ত মিশে আছে, শহরের রঙিন মোহ তোমাকে আমার কাছ থেকে কোনো দিন আলাদা করে নিতে পারবে না ফরিদা। আজু ভাই, ফরিদা যদি কাতন হয়ে যেত, ও চোখে প্রেম জাজল এঁকে দিত। ও হাতে হৃদয় যদি কাতন হয়ে যেত, ও চোখে প্রেম যদি কাজল এঁকে দিত। বলো না মরণিয়া তবে কেমন হো, এ হাতে হাতের পরশ শুধুই তুমি রেখো, এই চোখে দু চোখ রেখে ভাবের ছবি এঁকো। অবশ্যই জেনে নিও মনের কথা যত কথা যত।
तेरी दाई जुदी काकुन हुई ओ चुखे प्रेम जुदी काजल के दी तो पलाश रंगा मधुर हासि छोड़ी दिए छे आमारे आज आकुल करे जे शब्द सुरे माया डोरे बेधे निये छे मयूरी चोख भ्रमरी हुन जे ताई तुय मन बावरी तेरी दाई जुदी काकुन हुए जे तो ओ चुखे प्रेम जुदी काजल के दी तो সবুজ লতা যে অনুরাগের সোহাগ দিয়ে জড়ি ধরেছে প্রাণের কথা বলব নীরবে প্রাণের কথা বলব উহাতে হৃদয় যদি কাকন হয়ে যেত ও চোখে প্রেম যদি কাজল কে দিত বলো না মরমিয়া তবে কেমন হতো হাতে হাত এই চোখে দু চোখে রেখো দিয়ে আবেশে জেনে নিও মনের কথা যত আবেশে জেনে নিও মনের কথা যত দাদা স্কুলে যাস না কেন আব্বা আমার স্কুলে কেন কেন স্কুলে গেল না সবাই আমাকে মাস্টার সাহেব বলে কি বলে মাস্টার সাহেব তা বলবে না পাঁচ পাঁচবার একই ক্লাসে ফেলের পর ফেল মেরে যাচ্ছে মাস্টার বলবে না কি বলবে আমি যে কথাটা বলেছিলাম তাকে দিলে তো খাওয়াটা মাটি করে তোমাকে না কতবার বলেছি যে খাওয়ার সময় ফ্যাঁচ ফ্যাঁচ করো না আমি ফ্যাঁচ ফ্যাঁচ করি হ্যাঁ বলি গা শুদ্ধ লোক অজুকে নিয়ে হই হই রই রই করছি আর তোমার কি না আপন ভাই পো তাকে দেখা যাবে এখন খাও তুই কি তুই খা আগে খাও না কথা হবে না বিয়া দেখেন হাবিব সাহেব কুন্দল সাহেব প্লাস্টিক 70 টাকা এই দিয়া আপনার চলে পরাইয়া দে বকরাটা মোটা বকরা তাই না হ্যাঁ হ্যাঁ বহুত মোটা বকরা তা তো হবেই 500 মন ধান হ্যাঁ সেই হতে পারে কিন্তু চোর নয় হ্যাঁ কি ব্যাপার হবে দেখুন না বড় সাহেব এই সাধু খা অসাধু উপায়ে হঠাৎ বড় লোক হয়ে গেছেন কিনা তাই আমাদের মতো গরিবদের কার মানুষ বলে মনেই করছেন না আমি সব শুনেছি আপনি ভুল পথে এসেছেন সাধু খা হাবিবের মতো লোক আমার এইখানে কেন ওই তবলাতেও নেই হাবিব যতদিন এখানে আছে আপনি অন্য পথ দেখতে পারেন হাত করে লক্ষ্মীকে পায়ে ঠেললে ভাইয়া না না লক্ষ্মী নয় লক্ষ্মী নয় অলক্ষ্মী খারা আমার আর কি হ্যাঁ আজিও আজিও আমার ভাইটা ভাইটা মানুষ হলে আমার আর কোনো দুঃখ কষ্টই থাকবে না কি গো আরো বছর অপেক্ষা করতে হবে তা তো করতেই হবে লেখাপড়ার পাঠটা আগে চুকে যাক তারপর জানো ফরিদার মা আজিজের মতো জামাই পাওয়া চারটি খালি কথা নয় তারপর হাবিব যখন কথা দিয়েছে তার আর নড়চড় হবে না হাবিব কা বাত হাতি কা দাঁত
শুনলে তো এত করে রাগলাম তবু কিছু খেলে না সব পাতে ফেলে এলে ওগুলো তোমার জন্য রেখে দিয়েছি বই গেছে মনে হয় একটু খেতে শুনলে না আব্বা কি বলছিলেন তাই বলছিলাম কি এখন থেকে অভ্যাসটা হয়ে থাকে ভালো এই কেউ দেখে ফেলো কেউ দেখবে না তুমি আজকাল অনেক বদলে গেছো অনেক সুন্দর হয়েছে এই কাল তিতাস মানে যাচ্ছ তো আজ তাহলে চলি আজ তিতাসের মেলা আছে মেলাতে যাচ্ছি আমিও যাবো চাচা তুই যাবি যা একটা ভালো জামা পরে আয় ভালো জামা তো আমার নেই চাচা এবার ঈদের বাবা তো আমাদের জামা দেননি ঈদে তোদের জামা দেয়নি না বলেছেন তুমি পাস করলে তারপর সব দেবেন ভাবি ভাবি কি রে আজু কিছু বলবি কলেজ কবে খুলছে আমি আর পড়বো না ভাইয়া আমি চাকরির চেষ্টা করব চাকরির চেষ্টা করবি কেন আমি তোর কোন অভাব তো দেখেছি বল আমার অভাব থাকতে গিয়ে তুমি যে সংসারের অভাব এভাবে বাড়িয়ে তুলেছ তা আমি জানতাম না কিন্তু এবার যখন জেনেছি তখন আমি কিছুতেই এতখানে এগিয়ে গেছিস আর একটা পাশ তোকে দিতেই হবে হাজু আর একটা পাশ না ভাই আমি আর পড়বো না সারাটা বছর তো ভাবি ছেঁড়া কাপড় পরে থাকি আমার দিকটা দেখতে গিয়ে তুমি ছোটদের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছো এবার ঈদে তুমি তাদের কোনো জামা কাপড় দাওনি কে বললো জামা কাপড় দেয়নি নতুন জামা কাপড় ওরা ময়লা করে ফেলে না তাই ওগুলো তুলে রেখেছি আর তোমার গয়নাগুলো সেগুলো কি তুলে রাখা হয়েছে না না গয়নাগুলো বড় শিকেলে তাই নতুন করে গড়াতে দিয়েছি দেখো ভাবি ছেঁড়া কাপড় দিয়ে গা ঢাকা যায় কিন্তু দৈন্য ঢাকা যায় না আমাকে আর পড়ার জন্য বলো না ভাবি না না আজু আর একটা পাশ তোকে দিতেই হবে ওরে তুই পাশ করলে আমাদের সংসারের সব দুঃখ দূর হয়ে যাবে না ভাইয়া তা হয় না ও তাহলে তুই পড়বি না না পড়বি না দেখি তুমি ওকে মারলে হতভাগা কেন বলছে ও পড়বে না ও কেন বোঝে না ওকে নিয়ে আমার এতদিনের আশা কেন কেন এভাবে নষ্ট করে দিতে চাই কেন কেন তুই বুঝতে পারিস না আজু আমাদের এই সংসারে আশা ভরসা সব তুই তোকে নিয়ে ওর কত আশা মোটে তো দুটো বছর তারপরে তুই পাস করলে আমাদের কি দুঃখ কষ্ট থাকবে আজু লক্ষ্মী দাদা আমার কথা দে কথা দে তুই পড়বি বল কথা দে ভাইয়া আমি পড়বো ভাইয়া পড়বি তাহলে কেন শুধু শুধু মার খেলি বলতো জানিস যে মার খায় তার চেয়ে অনেক বেশি আঘাত পায় যে মারে জানালার পাশে তুমি যেন এক আগ্নেয়গিরি তুমি মোর মনে জ্বালালে আগুন আমি চলে যাব নীল আকাশে যেখানে চিল করে বিচরণ এই আজি একটা কবিতা শুনবি নূতন কবিতা 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 রাস্তার কবিতা কি রে আবার তোর সেই জানালার কবিতা কিন্তু মানিক শোনো শুধু জানালাই দেখেছ দেখিয়াছ কি তার বড় ভাইকে বড় ভাই জি হ্যাঁ বড় ভাই যিনি প্রত্যহ সকালে দুই ঘন্টা করিয়া এইভাবে দামবল করিয়া থাকেন দেখো এক এই দুই এই তিন আজিজ দি গ্রেট বুক ওয়ার এই মেঘলা দিনে একলা বসে শুধু পড়াশোনা কি জমে একটু আড্ডায় আজ্ঞা হোক পরকালের জন্যও কিছু সঞ্চয় করো দোহাই তোদের আমাকে ইহকাল নিয়ে ভাবতে দে
পর করে ভাব তোরা ভাব। মনের মতো বউ। মনের মতো বউ কার? তোর? খুব ভালো সিনেমা এসেছে, চল দেখে আসি কি। না ভাই, মনের মতো বউ দেখলে পরীক্ষার সময় আমাকে সর্ষের ফুল দেখতে হবে। এতদিন ছিলে গোটা ফাঁসি হয়ে গেল। ফাঁসি? তার মানে? অর্থাৎ জনৈকা সুন্দরী এবং স্বাস্থ্যবতী রমণী হৃদয়ের কোণে সিঁদ কেটেছিলাম, তারই শাস্তি পেতে হলো। শাস্তি? তার মানে? অর্থাৎ? অর্থাৎ বিয়ে। বিয়ে? বিয়ে? হ্যাঁ, বুঝলি নে গবেটের দল, আমি বিয়ে করে এলাম। তা নুরু ভাই, বউ কেমন হলো? তোরাই বল না কেমন হলো। কি যে বলো নুরু ভাই, আমরা কি বিয়ে করেছি যে বলবো? কিন্তু গবেষণার ভাই তো ওস্তাদ বনে যাস, তখন তো সবার মুখে একবার খই ফোটে। কি হলো, থামলি কেন, বল না। বৌনাই যেন মৌ মহুয়া মহুয়া, বৌনাই যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া, বৌনাই যেন মৌ মৌ মহুয়া মহুয়া, বৌনাই যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া। হোকসে শহরে কিংবা জাম্ম, ও ভাই সকলের কাম্য, বৌনাই যেন মহুয়া মহুয়া, বৌনাই যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া। টুক টুকে লাল লালে লাল লালে লাল, আপেলের মতো দুটি গাল লালে লাল লালে লাল, রসে যেন টলমল আঁকি দুটি চঞ্চল, রসে যেন টলমল আঁকি দুটি চঞ্চল। মিশুরে কথা কয় হতি সামান্য, হোকসে শহুরে কিংবা জন্ম, বউ ভাই সকলের কাম্য। বৌনাই যেন মৌ মহুয়া মহুয়া, বৌনাই যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া। চালে ইংরেজি বাদদের তালে, চলে সে কি টুইস্টের চালে ইংরেজি বাদদের তালে, নাকি থমকে থমকে চালে গমকে গমকে তালে, বেদিনী নাগিনী ঢঙ্গে ঢঙ্গে, নাকি থমকে থমকে চালে গমকে গমকে তালে, বেদিনী নাগিনী ঢঙ্গে ঢঙ্গে, ফোটে সে কি মাখে রং, শখ করে সাজে সঙ্গ মেকি চুলে বাড়ায় কি খোপার অরণ্য, ফোটে সে কি মাখে রং, সব করে সাজে সঙ্গে মেকি চুলে বাড়ায় কি খোপার অরণ্য। বিয়ে নিয়ে আছে নানা মত নানা মত নানা মত, কেউ বলে এ যে দাস খত দাস খত দাস খত, বিয়ে রাতে যেন তাই বিড়ালটা মারা চাই, বিয়ে রাতে যেন তাই বিড়ালটা মারা চাই, সকলের কাম্য মহুয়া মহুয়া, বৌনাই যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া, বৌনাই যেন মৌ মহুয়া মহুয়া, বৌনাই
পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া। বেশি দেরি নাই, হোস্টেল ও পরীক্ষার ফি বাবদ কত টাকা লাগিবে সত্তর ব্যবস্থা করিও। তিনশো টাকা, সে যে অনেক টাকা। ঘরে যে আর সোনা দানাও নেই, টাকাও নেই। আরে অত চিন্তা করো না, সোনা দানা না থাকুক টাকা করে না থাকুক বাপ মায়ের দোয়া তো আছে। দাও জামাটা দাও, দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। না না তুমি কিছু ভেবো না, চাচার কাছে একবার গিয়ে দেখি। তিনশো টাকা চাইলে তিনি নিশ্চয়ই দেবেন। তিন শত টাকা, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, অত টাকা আমি কোথায় পাবো রে? না চাচা, টাকাটা তোমাকে দিতেই হবে। টাকা তো আমার নেই রে, তাছাড়া এবছর আদায় পত্র কম, কি করি বল? টাকাটা তোমাকে যেভাবে হোক দিতেই হবে, আমি যেমন করে পারে শোধ করে দেবো। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আমি সে কথা বলছি না রে। দেখ তুই তো আমার বর নস, তাছাড়া আগের টাকাও রয়েছে, সেটাও তো এখনো দিলিনি। তার জন্য তো তোমার বৌমার গয়নাগুলো সব তোমার কাছে বন্ধক রয়েছে। আরে না না, কি যে বলিস, তুই এক কাজ কর। কি? শুধু হাতে তো তোকে আর কেউ টাকা দেবে না রে, তাই বলছিলাম কি ইয়ে মানে ভিটে। চাচা না না, তা হয় না চাচা, ভিটে মাটি বন্ধক রেখে তা হয় না। তাছাড়া ওই ভিটে মাটি তো শুধু আমার একার নয়, ওটা না তা হয় না। আজুরো আমার একার নয়, দুই দুই দুগুনি চার, তিন দুগুনি ছয়, চার দুগুনি আট, পাঁচ দুগুনি দশ, ছয় দুগুনি বারো, সাত দুগুনি চোদ্দ, চার ছয় চব্বিশ, চার সাত আটাশ, চার আট বত্রিশ, চার নাম ছত্রিশ, চার পাশে চল্লিশ, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুনি দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা কুড়ি, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ চার তিরিশ, এখনো তো আরো তিন দিন বাকি আছে, একটা না একটা উপায় হবে। এত অধৈর্য হয়ে পড়ছো কেন? ধৈর্যের একটা সীমা আছে বড় বউ, কি করি বলো তো? আমি বলি কি, বড় সাহেবকে একবার বলে দেখো না। বড় সাহেব তো নেই, উনি শহরে গেছেন। শহরে গেছেন? হ্যাঁ, সাত আট দিনের আগে উনি ফিরছেন না। কিন্তু আজই আমার তিনশো টাকার ভীষণ দরকার। বড় সাহেবের হুকুম ছাড়া এতগুলো টাকা আমি কি করে দিই? কিরে আজি, পরীক্ষার ফিস দিবি না? আর যে মাত্র তিন দিন বাকি। বল হাবিব, তারপরে কি লিখব? লিখুন বল, লিখুন। আমি পরীক্ষার ফিসের টাকা পাঠাতে পারলাম না। না না হাবিব, আজকে এতটা এগিয়ে দিয়ে, না না হাবিব, তুই আরেকবার শেষ চেষ্টা করে দেখ। শেষ চেষ্টা? হায় আল্লাহ, আমি চলি হাবিব। চাদরটা? হ্যাঁ আমরা চাদরটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে আপনার? আজ কদিন ধরে ছোট ছেলেটা ভীষণ অসুখ।
পরীক্ষার ফিসের টাকা জমা দেওয়ার আর মাত্র তিন দিন বাকি পরীক্ষার ফিসের টাকা জমা দেওয়ার আর মাত্র তিন দিন বাকি আমি আর পড়বো না ভাইয়া আর একটা পাস তোকে দিতেই হবে হাজু আর একটা পাস পারলাম না হাজু আমি পারলাম না টাকা আমি জোগাড় করতে পারলাম না চাবিটা ভুলে ফেলে গেছে হাজুর পরীক্ষার ফি আপনি আপনি দয়া করে পাঠিয়ে দিন আরে দেখো পাগল কোথাকা আরে সরকারি কাজকর্মে একটা সময় আছে তো এখন আমি কি করে পাঠাই বল তাহলে তাহলে হাজুর পরীক্ষা দেওয়া হবে না মাস্টার স্যার ওর ওর একটা বছর নষ্ট হয়ে যাবে তুই একটা কাজ কর হাবি ভোরের ট্রেনে গিয়ে তুই নিজেই হাজুর হাতে টাকাটা দিয়ে আয় আমি যাবো আমি যাবো মাস্টার স্যার আমি যাবো হ্যাঁ তাই কর আজু 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 এই নে তোর পরীক্ষা ফিসের টাকা অনেক দেরি হয়ে গেল না রে নে নে আজই তো শেষ তারিখ ধর 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 ভাইয়া বলো বলো এতগুলো টাকা তুমি কোথায় পেলে টাকা টাকা আমি হ্যাঁ হ্যাঁ এই তিনশো টাকা এই তিনশো টাকা তুমি কোথায় পেলে পড়বো তুমি আর সবার কাছে মিথ্যে কথা বলতে পারলেও তোমার কাছে আমি মিথ্যে বলতে পারবো না টাকা টাকা আমি 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 বড় সাহেবের সিন্ধুক থেকে টাকা চুরি করেছি কি বললে টাকা তুমি চুরি করেছ কি করবো বড়বু আমি নিরুপায় হয়ে কাজ করেছি আজুকে এতখানি এগিয়ে দিয়েছি আর শেষ পর্যন্ত কয়েকটা টাকার জন্য ওর পরীক্ষা দেওয়া হবে না আমার এতদিনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে তাই 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 আমি কিন্তু আজু আজুর কথা একবার ভেবে দেখেছ কোনদিন সে যদি এ কথা বলে তাহলে তাহলে কি তোমায় ক্ষমা করবে না না পারবো না না
এই কথা যেন আজু কোনোদিন জানতে না পারে, কোনোদিন জানতে না পারে। বলো বড়বু বলো। আর যদি বলো তাহলে তাহলে তোমার মরা মুখ দেখো। তাহলে আমি পুলিশের সাহায্য করতে বাধ্য হব। একটা কথা বলবো বড় সাহেব। কে? কাল রাতে কিন্তু হাবিব ভাই একাই আরতি ছিল। দাও বাজে কথা বলো না। এর মতন তোমরা যদি সবাই বিশ্বাসী হতে তাহলে সিন্ধুকে চাবি দেওয়ার দরকার হতো। এইবার সামলাও, বুঝলে রমজান? কি দেখা যায় না? কাদের কথা বলছো? কেন, তোমাদের হাবিব আর আজিজের কথা বলছি। তা ঠিকই বলেছো বা। আহা, অমন মিল আর হয় না। এই তো সেদিন ছোট ভাইয়ের পরীক্ষার ফিস শেষ মুহূর্তে কিভাবেই না জোগাড় করে দিল। তাই নাকি? কবে দিয়েছে বললে? এই তো পরশু দিন রাত্রে টাকাটা জোগাড় করে আমাকে দিয়ে বলছিল, এই নিয়ে নাজুর পরীক্ষার টাকা, দয়া করে এক্ষুনি পাঠিয়ে দিন। পরশু দিন রাত্রে? বড় সাহেব, কাল রাতে কিন্তু হাবিব ভাই একাই আরতি ছিলেন। ওই হে, তোমার রাজা যে এখন আন্ডার আরেস্ট। তোমাকে এত বিশ্বাস করতাম, তুমি শেষ পর্যন্ত এই কাজ করলে। টাকাগুলো দিয়ে দেন। আমি বড় নিরুপায় হয়ে কাজ করেছি বড় সাহেব, বড় নিরুপায় হয়ে। টাকাগুলো কোথায় রেখেছো? মানে মানে দিয়ে দাও। টাকা? টাকা আমি আজুকে দিয়ে দিয়েছি হুজুর। সে তো মাত্র 300 টাকা, বাকি 1200। না না বড় সাহেব, আমি মাত্র 300 টাকা নিয়েছি। বাকি 1200 টাকা কি হাওয়ায় উড়ে গেল? দিয়ে দে হবে, দিয়ে দে। অংশের মুখে আর চুন গালি মাখিস নেই। আমার বিশ্বাস করুন, আমি মাত্র 300 টাকা নিয়েছি। ও এটা দেবে না। ঠিক আছে, ওরাই তোমার ব্যবস্থা করবে। মানিক আমার রতন, ওদের দেখো। আমি আসামি হাবিবকে পাকিস্তান সরকারের দণ্ডবিধি 380 ধারা মোতাবেক টাকা চুরির অপরাধে। এই মামলার সাথে জড়িত দ্বিতীয় আসামি গফুর খাকেও আদালতে হাজির করা হয়েছে। সে বাকি 1200 টাকা চুরির অপরাধ স্বীকার করেছে। তাই মহামান্য আদালতের কাছে অনুরোধ, এই মামলার যেন পুনর্বিবেচনা করা হয়। দ্বিতীয় আসামি স্বীকারোক্তি প্রথম আসামি নিরুপরাধের প্রমাণ দেয় না। আসামি হাবিবকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। দেখলেন তো, আমি এত করে তখন বললাম কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করল না। আমি জানি হাবিব, আমি জানি মিথ্যে কথা তুমি বলতে পারো না। বৌমাকে কিছু বলবো? হ্যাঁ, হাজুর পাশের খবরটা যেন আমাকে জানায়। 6 মাসের জেল হয়ে গেল। হ্যাঁ বৌমা, আমরা তো অনেক চেষ্টাই করলাম কিন্তু কিছুই করতে পারলাম না।
সান্ত্বনা তোমাকে দেব না বৌমা, সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। পৃথিবীতে সুখ দুঃখ দুটোই আছে, দুটোকে মানিয়ে নিতে হয়। ভেঙে পড়লে তো চলবে না বৌমা, ভক্ত হতে হবে। তাছাড়া আমরা তো তোমার পাশেই আছি, কোনো চিন্তা করো না, ছ মাস দেখতে না দেখতেই চলে যাবে। মা, বাবা এলো না কেন? তোমাদের ভাসিয়ে দিলাম বড় বউ, তোমাদের ভাসিয়ে দিলাম। যাচ্ছ কোথায়? গোজগাজ করছো যে? এই একটু বাড়ি যাবো, পরীক্ষা শেষ করি বাড়ি। সেখানে কোনো মধু আছে নাকি? তার মানে? মানে কোনো মধুবালা টালা? না নুরু ভাই, ওসবের বালাই আমার নেই। কি জানি রে ভায়া, কবি বলে গেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথায় ধরা পড়ে গোপনে। কি যে বলো না নুরু ভাই। দেখ ভাই বলে ডাকিস, সেই হিসেবে তোকে একটা অ্যাডভাইস দিতে চাই। কোনদিন কোন মেয়ের মন ব্ল্যাকে নিস, কন্ট্রোলে যদি পাস তাহলে নিস। ওরে বাবা, মনের বেলাও ব্ল্যাক মার্কেটিং আছে নাকি? আর তা আবার নেই। এই ধর তুই তোর কোন গার্লফ্রেন্ডের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করি, তুই রিক্সায় ট্যাক্সিতে বাসে খুব হাঁপাতে 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 সেখানে গিয়ে হাজির হলি। হ্যাঁ, হাজির তো হলি, হাজির হয়ে দেখলি যে তোর অনলি সুইট হার্ট অন্য একটা বিরাট রুই কাতলার সঙ্গে খুব বিরাট একটাকে চড়ে তোরই নাকের ডগার উপর দিয়ে বেশ খিলখিল কিলবিল করতে করতে চলে গেল, আর তুই তখন ছল ছল চোখে চেয়ে রইলি। না না, আমার সেরকম কিচ্ছু নেই, পরীক্ষা হয়ে গেল তাই বড় ভাই ভাবছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো খুব ভালো। ভাবি ভাবি কি রে আজু, তোর পরীক্ষা শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ করেই চলে এলাম। জানো চাচা বাবাকে না? এই রকম তোর ফৈদা খালাকে গিয়ে বল তোর চাচা এসেছে। ভাইয়া কোথায় ভাবি? জানিস আজু, তোর ভাইয়া না, তোর ভাইয়া এক কাজে ভিন গায়ে গেছে। ভিন গায়ে গেছেন? তোর ভাইয়া তোর জন্য দোয়া করে গেছে, বলে গেছে দেখো আমার আজ মানুষের মতো মানুষ হবে। এ কি ভাবি, তুমি কাঁদছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেঁচে থাকো বাবা বেঁচে থাকো, খবর পেয়েই ছুটে এসেছি। আর বাবা কি যে বলি, তোমার মতো যার ছোট ভাই তার কি করে যে এই দুর্মতি হলো? আপনি কি বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না চাচা। এতে না বোঝার কিছুই নেই। আপনি কার কথা বলছেন? কেন, বৌমা কি তোমাকে কিছুই বলেনি? হ্যাঁ বলেছেন, ভাইয়া নাকি কি কাজে ভিন গায়ে গেছেন। চোরের জেলখানা যে বৌমার কাছে ভিনগা তা তো জানতাম না, হাবিবটা যে এমনি ভাবে শেষ পর্যন্ত চোর জোচ্চোর হয়ে দাঁড়াবে, আমাদের বাপ দাদার নাম দুভাবে, এ কথা কোনোদিন ভাবতেও পারিনি। এক আটটা টাকা নয়, দেড়টি হাজার টাকা। আপনি সব কি বলছেন, আমি এসব বিশ্বাস করি না, মিথ্যে কথা বলছেন। মিথ্যে বলছি না, তবে যাও না তোমার ভাবিকে গিয়ে জিজ্ঞেস করো। না না, মিথ্যে কথা, ভাবি ভাবি। মিথ্যে কথা বলছি না, বলি পুলিশ এসেছিল কুটুম্বিতা করতে। ভাইয়া চোর নয়, সব মিথ্যে কথা, বলো ভাবি চাচাকে বলছি সব মিথ্যে। না রে আজু, চাচা যা বলেছেন সব সত্যি,
তোর ভাইয়া, তোর ভাইয়া আমার জন্য চুরি করেছে। তোমার জন্য? আমার গয়নার জন্য, রতন মানিকের সুখের জন্য। গয়নার জন্য? তুই না আমার গয়নার কথা বলতি, রতন মানিকের সুখের জন্য প্রতিবাদ করতি। চুপ করো, আমাদের বংশ মর্যাদাকে তুমি দুরিশাপ করেছো। তোমার জন্য আমার ভাই আজ চোর। রাস্তার লোকে আমাকে দেখিয়ে বলবে চোরের ভাই, রতন মানিককে বলবে চোরের ছেলে। তোমার জন্য আমাদের সংসারটা চারকার হয়ে গেছে। মুখ দেখাও বাপ। ঘরের ভিতরে চুরি মারছিলে ভাই? না না, আমি চোর নই, বড় নিরুপায় হয়ে। আরে নিরুপায় না হলে কি কেউ চুরি করে? আমরা সবাই চোর, আর এ হলে ইমানদার। আজও তুই ফার্স্ট হয়েছিস, শুধু ফার্স্ট না রেকর্ড মার্ক পেয়েছিস। এই আলম দিয়ে খুব বড় করে একটা ফিস্ট করা যাবে, কি বলিস? হ্যাঁ, আর যা খরচ লাগে তা দেবো আমি। কেন তুই বুঝতে পারিস না আজু, আমাদের এই সংসারে আশা ভরসা সব তুই। তোরা সবাই পাশ করে হোস্টেল ছেড়ে চলে যা, আর আমি আমি তো ফার্স্ট ইয়ারই ছ বছর। একই নুরু ভাই, তুমি এবারও ভদ্রলোকের এক কথা। আরে নুরু ভাই হচ্ছে দিক্রে। আচ্ছা আমরা তাহলে এখন যাই, চল 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 না। কিরে বাড়ি যাচ্ছিস কবে? বাড়ি না, আগে একটা চাকরি ব্যবস্থা করব, তারপর বাড়ি। মা ভীষণ খিদে পেয়েছে। আমার মা সে কাল রাতে দুটো মুড়ি খেয়েছে। হে আল্লাহ, এখন তুমি বলে দাও আমি কি করি। মা তুমি কাঁদছো? তুমি কেঁদো না মা, এই দেখো না মা আমি একটু খিদে পাই না। মা বাবা কবে আসবে? বাবা থাকলে কখনো খিদে পেত না। ও কি কথা বলছো বৌমা? আর কার কাছে যাই বলুন চাচি, আপনার এখানে না হয় দাসির কাজ করব, তার বদলে আমার রতন আর মানিককে দুবেলা দুমুঠো খেতে দেবে। আমারই পোড়া কপাল, তা না হলে আমি থাকতে তোমাদের এই অবস্থা? তোমার চাচাকে তো তুমি চেনো,
এখনকার মতো এই টাকা নিয়ে ওদের বাজার করে খেতে দাও। হায় 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 হায়, ও কি করছো এমনি করে আমার সংসারটাকে ভাসিয়ে দেবে? বলি দান করার আর লোক পেলে না, দান করছো যত সব চোর চোরদের। চোরে ভরা কেউ তো দেখে না, দুনিয়াটা ও দুনিয়াটা যে চোরে ভরা কেউ দেখে না, দুনিয়াটা যে চোরে ভরা কেউ দেখে না, চুনকুট ধরা পরে ছাড়া পায় না, চুনকুট ধরা পরে ছাড়া পায় না, দাদা রুই কাতলা ও দাদা রুই কাতলা ঘুরে বেড়ায় কেউ ধরে না, দাদা রুই কাতলা ঘুরে বেড়ায় কেউ ধরে না। পকেট কেটে দাদা পকেট কেটে আধুলিটা নিলে তো চোর বলো, পকেট কেটে আধুলিটা নিলে তো চোর বলো, তারা যে সব ধনী হলো টাকা কোথায় পেল? তারা যে সব ধনী হলো কোথায় পেল? তোর বলবো না, তোর বাবাকে তারা পুলিশে ধরে নিয়ে গেল কেন? কে বলেছে তোদের বাবা চোর? তোদের বাবা চোর নয়। তবে বাবা আসছে না কেন? এই তো কাল পরশু চলে আসবেন, বাবা চোর নয়। আল্লাহ, আরো দু মাস বারো দিন বাকি। খালাকে একটা খবর দিয়ে তো রতনের জ্বরটা অনেক বেড়েছে। আচ্ছা কেন বাবা বাইরে বাইরে ঘুরিস, আমাকে জানাস, দেখ তো জ্বরটা কত বেড়েছে।
মিথ্যা ভাই, তুমি ঘুমাও কখন বলো তো? ঘুম ঘুম যে আসে না ভাই, আমি যখনই বন্ধ করি আমি যেন দেখতে পাই আমার রতন মানিক আর আজুর শুকনো মুখ। ওরা যেন কেমন ভাবে আমার দিকে চেয়ে থাকে, আমি পারি না, আমি পারি না, আমি ঘুমোতে পারি না। মনে হয় আমি 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 ছুটে চলে যাই ওদের কাছে, আমি ঘুমোতে পারি না। কিরে, এই বিপদের সময় আজিজ ভাইকে একটা খবর দিলে হতো না আপা? খবর দিবি? হ্যাঁ আপা, তুমি আর মানা করো না। না, আমি আর মানা করব না, সে শক্তি আমার আর নেই। নানুরু ভাই, আমার এসবের ভালাই নেই, এখন দেখছি ফ্রম ফরিদা বানু ফুলবাড়িয়া। ভালো ভালো, আজু তো এখনো এলো না, চিঠি বোধহয় পাইনি। চিঠি না পেলে চিঠি তো এতদিনে ফেরত আসত। খবর পাইনি আপা, খবর পেলে ও নিশ্চয়ই আসত। না রে ফরিদা, ওর রাগ অভি এখনো গেল না। বাবা এসেছে, দেখো মা কত খাবার, কত লে। মা বাবা কোথায়? বাবা এখনো আসেনি, কবে আসবে? রতন, কত জামা। বাবা এসেছে, দেখো মা চাচা এসেছে, দেখো মা চাচা এসেছে, দেখো কত চকলেট, কত চকলেট, কত জামা। চাচা এসেছে, দেখো মা কত জামা। চাচা এসেছে, দেখো ডাক্তার দেখিয়েছে বৌমা? ডাক্তার, ডাক্তার কোথেকে দেখাবো চাচি? আমাকে একটা খবর দিলে পারতো তো, তা দেবে কেন? আমি তোমাদের কে? আমি যে তোমাদের শত্রুর রতন। চুপ কর, চুপ কর বাবা। শোন, ওপারে ডাকি রতনের অবস্থা সব গিয়ে বলবি, যা তাড়াতাড়ি। একেবারে দান ছত্র খুলে বসেছ, টাকা কি তোমার বাপের বাড়ি থেকে আসে? এটা তোমার বাপের বাড়ি থেকে আসেনি, এটা আমার বাপের বাড়ির জিনিস। নে তাড়াতাড়ি যা, সাকরার দোকানে এটা বাধা রেখে টাকা নিয়ে ডাক্তারের কাছে যা। এ কি করছো? এই হাদু, এই এই শোন শোন শোন। রতন, 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 রতন নেই, ওর ডিউটি শেষ হয়ে গেছে।
রতন নেই, ও চলে গেছে, ওর ডিউটি শেষ হয়ে গেছে। আজিজ ভাই, রতনের ভীষণ অসুখ, চিঠি পাওয়া মাত্র চলিয়ে আসিও। সবই আমার কপাল। না না পড়ব না, শেষ পর্যন্ত হাজুটাও এভাবে বদলে যাবে। Thank you.
মিয়া ভাবি কোথায়? চলে গেছে। চলে গেছে? রতন, রতন কেমন আছে? যাবার আগে চাচা চাচা বলে কত কেঁদেছে। চাচা এসেছে, চকলেট এনেছে বলে শুধু পেল না, বিনে চিকিৎসে মারা গেল। না, আজ আমি চুপ করব না, আজ আমি কিছুতেই চুপ করব না। তোমার ভাইয়া চোর, তাই না? তোমার ভাইয়া যদি চোর হয় তবে তার জন্য দায়ী তুমি। তোমার জন্য তোমার ভাইয়া চোর, তোমার ভবিষ্যতের জন্যে, তোমার পরীক্ষার ফিসের জন্যে, তোমাকে বড় করে তোলার জন্যে আজ তোমার ভাইয়াকে চোরের অপবাদ নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে। আজিজ ভাই আর কদিন আগে আসতে পারলে না? কোথায় যাচ্ছ? আমার সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করতে জানো ফরিদা, এই গ্রামের মাটি আমার ভাই আর ভাবির চোখের পানিতে ভিজে আছে। যে করি হোক, যেভাবেই হোক, তাদের ফিরিয়ে আনতেই হবে, তাদের তাদের তোমাকে দূর করতেই হবে। আমাকে আঘাত করেছিল কিন্তু অচল করে দিতে পারেনি আজিজ, তাই রতনের মৃত্যুতে আমি তোমাকে কোনো সান্ত্বনা দিতে পারবো না, কারণ মৃত্যুর কোনো সান্ত্বনা নেই। তবে কি মৃত্যুর কোনো আশ্বাসও নেই? না, নেই। মৃত্যু সত্য, তার চেয়ে সত্য জীবন। ভাবি বলতে নিয়তির নিষ্ঠুর বিধানে কন্যার সংসার পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু নিয়তির কাছে মাথা না। ভুখা পেটে দাদা, ভুখা পেটে কাটলে পকেট হয় যদি গো চুরি, ভুখা পেটে কাটলে পকেট হয় যদি গো চুরি। বিন্দুপুরে তারা যে সবাই, বিন্দুপুরে তারা যে সবাই করেন পুকুর চুরি। দাদা রুই কাতলা, ও দাদা রুই কাতলা ঘুরে বেড়ায় কেউ ধরে না, দাদা রুই কাতলা ঘুরে বেড়ায় কেউ ধরে না। চূর্ণ পুঁটি ধরা পরে ছাড়া পায় না, চূর্ণ পুঁটি দাদা গো, চূর্ণ পুঁটি ধরা পরে ছাড়া পায় না। দুনিয়াটা, ও দুনিয়াটা যে চোরে ভরা কেউ দেখে না। ডাকাত থাকে দাদা, ডাকাত ঠাকুর বেশে সাধুর যে হয় জেল, ডাকাত থাকে সাধুর বেশে সাধুর যে হয় জেল। এই দুনিয়া রঙের খেলা, ভানু মতির খেল। এই দুনিয়া রঙের খেলা, ভানু মতির খেল। রং
মাখো দাদা রং মাখো আর মুখোশ পড়ো তাইলে মানি রং মাখো আর মুখোশ পড়ো তাইলে হবে মানি আর তাহলে জানতে হয় না আর তাহলে জানতে হয় না মোদের মতো ঘানি দাদা রুই কাতলা ও দাদা রুই কাতলা ঘুরে বেড়ায় কেউ ধরে না দাদা রুই কাতলা ঘুরে বেড়ায় কেউ ধরে না চুন পুটি ধরা পরে ছাড়া পায় না চুন পুটি হা 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 দাদা গো চুন পুটি ধরা পরে ছাড়া পায় না দুনিয়া তবে তাহলে দায়ী তুমি তোমার ভবিষ্যতের জন্য তোমার পরীক্ষা ফেসের জন্য তোমাকে বড় করে তোলার জন্য আজ তোমার ভাইয়াকে চোরের অপবাদ নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে না না ভাইয়া বাবা কিছু না বাবা তোর মা কোথায় গেছে রে মা তো সেই সকালে বেরিয়েছে এখনো ফেরেনি কি সেই সকালে বেরিয়েছে এখনো ফেরেনি মানিক 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 যা বড় বউ তুমি কোথায় গিয়েছিলে পরে বলছি আগে তুমি হাত মুখ দিয়ে খেয়ে নাও না আগে বলো কোথায় গিয়েছিলে সেটা পরে বললে কি হয় না খাবার গুলো যে জুড়িয়ে যাচ্ছে না তুমি বলো বলো ভাবতে পারলে যে তোমার ওই ভিক্ষে করার উনি তরকারি আমার কাছে নুন ভাত হচ্ছে বেশি ভালো লাগবে দারিদ্র যে মানুষকে এত নিচে নামিয়ে দেয় আগে জানতাম না বড় বউ আমি আমি নিচে নেমে গেছি নিশ্চয়ই তুমি কি করলে বড় বউ কি করলে কি হলো গো বাবা তোমাদের দাদা চা যাচ্ছে কেন বাবা বৌমা তো কোনো অন্যায় করিনি সবাই মিলে না খেয়ে মরে যাচ্ছিল এইভাবে কুকুরে মরাচ্ছে তাই বৌমাকে বলে কই ওই বড় বাড়িটাতে রান্নার কাজ জুটিয়ে দিয়েছিলাম খালা তা বাবা তুই যদি তোমাদের ইজ্জতের ভয় বৌমা কাল গিয়ে ও বাড়ি চাকরি ছেড়ে দিয়ে চলে এসো বুঝলে Thank you.
মায়ের আগুনে পুড়ে কবে ছাই হয়ে গেছে। Young boy, do you think yourself fit for the job? নিযুক্ত হলে ওনার আস্থা প্রমাণ করতে চেষ্টা করব। That's good, my boy. That's good. Come on, তুমি আমার সাথে এসো। তোমার বাবা কোথায়? তিনি তো বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? কখন ফিরবেন? ভোরে বেরিয়েছেন, ফিরতে রাত হবে। বাহ, বেড়ে কায়দা তো। আচ্ছা, দুপুরের পাল্লায় সকালে বেরিয়ে যান আর রাত্রিরে ফেরেন। মানিক, ওনাকে বলে দে দিন তিনেকের মধ্যেই টাকা দিয়ে দেয়া হবে। এ কথা তো অনেকদিন থেকেই শুনছি। তা দিন কি তোমাদের কমাসে হয় জানতে পারলে খুব সুবিধে হতো। শোনো, তিন দিনের মধ্যে আমি আমার টাকা যদি না পাই তবে এইসব চোর চোরকে কি করে সাহায্য করতে হয় এই মালিক মিয়ারটা বেশ ভালোভাবেই জানা আছে। মানিক, ওই ভদ্রলোক একটু ডাকতো। কাকে মা? ওই যিনি গান গাইছেন তাকে? হ্যাঁ বাবা, গিয়ে বল মা ডাকছেন। আপনাকে আমার মা ডাকছে। আমাকে? জি। চলো। আমাকে ডেকেছেন? হ্যাঁ ভাই। ভাই কি বলুন? আপনি আমার একটা উপকার করবেন? না, করব না। এদিকে বলছেন ভাই, ওদিকে বলছেন আপনি। আরে বাবা, এসব তো ভদ্রলোকের কথা, ওইসব কথা শুনলে আমার পিত্তি শুদ্ধি চলে ওঠে। ছোট ভাই যখন বলেছেন তখন বড় বোন হয়ে হুকুম করতে পারেন না? বড় বোন? বোন নয় তো কি? তুমি যদি আমার ছোট ভাই ডাকো তবে কি তুমি আমার খালাম্মা? বলো কি করতে হবে।
एक कटा जिनिस रेखे आमाके किछु टाका देबे भाई बड्ड विपदे पड़े एर जन्य तोमाके डेकेछिलाम ए छोटो काजटार जन्य आमाके डेकेछो आर कोनो लोक पाओनी अरे बाबा कोनोदिन शुनेछो जे भाई बोनेर जिनिस रेखे टाका देय ना तोमादेर निये आर पारलाम ओई मुदिर दोकानेर टाका तो ओ आमि दिये देबो ना ना अरे बाबा ना केनो ओरे ना हय शोध करे दिओ ना दूला भाई मायने पेले तार संगे नय किछु सुद दिए दिओ मायने ओर तो कोनो चाकरी नहीं दूला भाई कोनो चाकरी नहीं ना भाई एक दिन धरे एकटा मोटे मजूरेर काज पाइनि की जे बोलो बोन आमार दूला भाई करबे किना मोटे मजूरेर काज असम्भव काली आमार कारखाना एकटा चाकरी दिए देबो देखो ना भाई ताहले आमरा सबाई मिले बेचे जाई तीन कुले आमार केउ नेइ बोन बड़ बोन जखन एकटा पेयेछि तखन एतो सहजे मरते देबो ना আমি নিজেই চলে এলাম তোমাকে কংগ্রাচুলেশন জানাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে তোমার নিয়োগ সার্থক হয়েছে এবার কোম্পানি আশাতীত লাভ করে আজিজ তোমার প্রিয়জনকে খুঁজে বের করার চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে উজ্জ্বল ভবিষ্যৎকে এভাবে তুমি নষ্ট করে দিও না এসো তুমি আমার সঙ্গে এসো এসো আঘাত কোথায় নেই বলতে পারো আমাদের এই ছোট্ট সুখের সংসারের একমাত্র অবলম্বন পুত্রটিকে হারালাম যেদিন ও কি উঠছ কোথায় তুমি যে কিছুই খাচ্ছ না নাও বাবা আরেকটু নাও জানো আজি পরিবর্তনশীল জগতে আমার নদীর একটি তীর লুপ্ত হয়ে গেছে তবে তার ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে পেয়েছি আমার অবর্তমানে এই কারখানার সবকিছুর ভার তোমাকে নিতে হবে তোমাকেই প্রতিনিধিত্ব করতে হবে না না এ কি বলছেন আপনি এত বড় দায়িত্ব আপনি আমার দেবেন এতে না করার কি আছে ফ্যাক্টরি চালাবার ক্ষমতা তোমার আছে তোমার যোগ্যতা সম্বন্ধে উনি নিঃসন্দেহ তাই তো উনি বলেন আমার অবর্তমানে কারখানার সবকিছু ভার আমি আজিজের উপর দিয়ে যাব খাও বাবা তুমি খাও কি ব্যাপার কি হলো না হঠাৎ মাথাটা কেন জানি ঘুরে গেল দাও আমার হাতে দাও দেখো না আজিজ কিছুই খাচ্ছে না না খেলে আমি ছাড়ছি আর কি আমি করছি কি মুরুটা ভাইয়াকে দাও আরে খা খা তুই খালি আমাদের খাও আমাদের চাকরি খাও আমি যখন তোমার মতো বড় হব না তখন আমি মুড়ো খাবো আমায় মাফ করবেন আপনারা এই সংসারটা চারকার হয়ে গেছে তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না তোমার মুখ দেখাও পাপ आए न पालो मां बुबू
বুবু বুবু এই যে বুবু গোস্ত এনেছি গোস্ত দেখো ফাইন গোস্ত হ্যাঁ ফার্স্ট ক্লাস করে জমিয়ে রাঁধো তো বহুদিন কবজি ডুবিয়ে খাইনি আরে বেটা ছেলে কোনদিন রাঁধতে পারে হ্যাঁ কোনদিন নুনে বিষ কোনদিন হয়তো নুনই নেই ভাবছি আজ থেকে আর রাঁধবো না বেশ তো আজ থেকে তুমি এখানেই খাবে চাকর সজনি আরে বাবা বাগলে যে এই তো বসো 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 কি খবর বাবা সেই গল্পটা বলো না মামা কোন গল্পটা ও সেই কিং কং এর গল্পটা ছোট সাহেব আজও আমার ছোট সাহেব হয়েছে আজও তো প্রত্যেক চিঠিতেই লিখছে এখন সে বিয়ে করতে পারবে না ভাগাভির সন্ধান না পেলে এই যে দেখছি মহা অসুবিধে হলো আরে অসুবিধে কি আর একটা এদিকে আবার আজুর চাচা বলে বেড়াচ্ছে হাবিব যাবার সময় নাকি বসত বাড়িটাও তাকে দলিল করে দিয়ে গেছে কই জানি না তো আরে আমিও তো জানি না হাবিব যদি বাড়ি বিক্রি করতো তাহলে যাবার আগে কি আমাদের হাতে চাবি দিয়ে যেত তাও তো ঠিক কথা দাঁড়াও না আমিও আজুকে জানাচ্ছি এর একটা ভিড় তোমাকে করতেই হবে আজিজ যত টাকা লাগে নিয়ে তুমি কালই সেখানে যাও রক্তের সম্পর্ক বাদ দিয়ে হাবিবের আপন চাচা কিভাবে এই কাজ করতে পারল সুদের কারবার করতে করতে কি একেবারে অমানুষ হয়ে গেছে নাবালকের সম্পত্তি রক্ষা করতে গিয়ে হাবিবের বাবা একবার তার ছোট ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তাই না ওই নাবালকের সম্পত্তি রক্ষা পায় সেই প্রতিহিংসা আর লোভ মেটাতে চাইছে তার আপন চাচা গায়ে কি একটি লোক নেই যে সরঞ্জামের কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কে বললেন আমরা তো রয়েছি আমার একটা ভুলের জন্য হাবিব আজ গাছা আজ যখন সুযোগ পেয়েছি তখন সেই ভুলের সংশোধন করতে কিছুতেই আমি পেট পাওয়াবো না ভাঙ এই যে ভাল চাবি যখন দেবে না তখন এভাবেই ভাঙতে হবে ভাঙ বলেই ভাঙা যায় না আমি তোমার লোকজনকে তালা ভাঙতে নিষেধ করে দাও হামিদ মিয়া চাবি যখন পাইনি তখন এইভাবেই ভাঙতে হবে না চাবি যখন পাওনি তখন তুমি মালিকানাও পাওনি আজ হাবিব আজি যেখানে নেই কিন্তু আমরা তো আহা হাবিবের উপর এত দরদ উঠলে উঠলো কেন এই হাবিবকে তো তুমি জেলে পাঠিয়েছিলে ভুল সংশোধনের সুযোগ যখন পেয়েছি তা আমি হারাবো না টাকা যত লাগে আমি তো তার আর দরকার হবে না ভয় নেই চাচা টাকা দিয়ে দলিলটা ফেরত নিতে এসছি দিন অধিক সাবধানতার সাথে ভাইয়া সই জাল করলেও আমার চোখে তুলে দিতে পারেননি চাচা জাল সই জাল টাকায় আপনার বড্ড লোভ তাই না চাচা এই নিন টাকা আপনার অর্থ লালসা আমি পূর্ণ করবো এই কত টাকা চাই আপনার নেই
তোর ভাবির গয়না সব ঋণ তো তুই শোধ করে দিলি, পারিস যদি তোর চাচাকে ক্ষমা করে দিস। চলো রাজরোগ মানে যা তো বাবা, আমার ঘর থেকে চেয়ারটা নিয়ে যা। বলুন ডাক্তার স্যার, কি অসুখ? এক্স-রে না করে সঠিক কিছু বলা যাচ্ছে না। এক্স-রে করাতে হবে। কি বলো, কার জন্য এ হয়েছে? বলার জন্য স্যার, কাউকে না বলে চলে গেছে। আমি ওকে জিজ্ঞেস করব। এই যে বুবু, মানে যাতো বাবা একটা কাপ নিয়ে। আমার জন্য তোর চাকরিটা গেল তো বলে, ওর জন্য তুমি দুঃখ করো না বাবু। আরে আমরা মাছি মারা কিরানি নাকি? হ্যাঁ, আমরা হাতের কাজ জানি, এক দরজা বন্ধ তো দশ দরজা খোলা। ওর জন্য তুমি চিন্তা করো না। তুমি ভাই একবার বড় সাহেবের কাছে গিয়ে তাকে ভালো করে ধরো, আমার মনে হয় তার দয়া হবে। দয়া? তুমি কি পাগল হলে তোরা ভাই? ওদের কি দয়া আছে? ওরা হচ্ছে পরলো, ওদের দয়া ময়া নেই। তোমাকে বড় করে তোলার জন্য আজ তোমার ভাইয়াকে চোরের অপবাদ নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে। তোমার ভক্তের জন্য, তোমার চোরের ছেলে, আমাদের সংসারটা চারকার হয়ে গেছে। তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না, তোমার মুখ দেখাও পাপ। তোমার ভাইয়া চোর তাই না? তোমার ভাইয়া যদি চোর হয় তবে তার জন্য দায়ী তুমি। তোকে নিয়ে ওর কত আশা, মোটে তো দুটো বছর, তারপরে তুই পাস করলে আমাদের কি দুঃখ কষ্ট থাকবে? ছোট সাহেবের অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক, ব্লাড দিতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি ব্যাংক থেকে রক্ত কিনে আনছি। না স্যার, রক্ত কিনতে যাবেন কেন? আমি দেবো রক্ত, যত রক্ত লাগে আমি দেবো।
দরকার হলে আমি আমার জানটা পর্যন্ত দিয়ে দেব। ও যে আমাদের ছোট সাহেব, ছোট মালিক। চলুন। তুমি ভালো করে দাও আল্লাহ, আমার রাজুকে তুমি ভালো করে দাও। কি হলো তোমার? না কিছু হয়নি, কেমন যেন ঘুরে গেল। মাথাটার দোষ কি? কতদিন না মানা করেছি যে এইভাবে ওভার টাইম করো না, আমাদের সঙ্গে পাল্লা দিতে যাই। আরে আমরা পুরোপুরি ইস্পাত হয়ে গেছি। বসো বসো বসো। জখম হলো কি করে? জখম জখমটা পুরনো, আঘাতটা আবার নতুন করে লাগলো। আচ্ছা তুমি অত চিন্তা করছো কেন? আরে বুবু তো আমার, তাকে সারিয়ে তোলার ভারও আমার, তুমি কোনো চিন্তা করো না। যা প্রথমেই রোগটা ধরা পড়েছে, জানো তো এ রোগের ঔষধ পথ্য বিশ্রাম। ভালো খাওয়া দাওয়া বিশ্রামের দিকে লক্ষ্য রাখবে, ঔষধগুলো দিনে দুবার খাওয়াবে। আচ্ছা বুবু কেমন আছে? একই রকম। আমার হপ্তার টাকা। যাক ভালোই হলো। মানিক মানিক, যা তো বাবা টাকা দুটো নিয়ে যা, মোড়ের ফলের দোকান থেকে দুইটা আপেল নিবি, আর বাকি যা পয়সা বাঁচবে তাই দিয়ে কমলা লেবু নিস। হ্যাঁ হপ্তার টাকাটা এভাবে খরচ করলে তোমরা খাবে কি? আমরা খাবো পাউরুটি আর গোস্ত। তুমি ওসব চিন্তা করো না, আগে তুমি ভালো হয়ে নাও। ভাইয়া ভাইয়া, ভাবি ভাবি আমায় ক্ষমা করে দিও, ভাবি ভাবি, ভাইয়া ভাইয়া আমায় আমায় ক্ষমা করে দিও, ভাবি 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 আমায় ক্ষমা করে দিও ভাইয়া। ভাবি ভাবি, ফরিদা কোথায়? ফরিদা 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 ফরিদা। এই দেখো এইমাত্র হাবিবের চিঠি পেলাম, সাংঘাতিক এক দুর্ঘটনা ঘটতে গিয়েছিল। যাক আজ এখন ভালোই আছে, চিন্তার কোনো কারণ নেই। কি যে করি, হপ্তা শেষ হওয়ার আগেই টাকাগুলো শেষ হয়ে গেল, এখন ওষুধ কিনে কি করে? তুমি কোনো চিন্তা করো না, টাকা ঠিকই জোগাড় হবে, আমার বোনকে বিনা চিকিৎসায় মরতে দেব না।
পয়সা, এ দিয়ে তোমার চিকিৎসা হবে না? পয়সা? এত পয়সা তুই কোথায় পেলি? কেউ দেয়নি মা। তবে তবে কি তুই চুরি করেছিস? চুরি? কি তুই চুরি করেছিস? তখন চান ঘুরতে আরম্ভ করলো, যখনই না ঘুরতে আরম্ভ করেছে তখন কিংকং গেল জেগে। জেগে যাওয়ার পরে গন্ধ গন্ধ কিছু না, ওই যো ওই যো হেরিকেনটা বাড়িয়ে দিয়েছি তো তাই গন্ধ নাই। না মামা, তোমার গা থেকে বেরোচ্ছে। হ্যাঁ, গা থেকে? ও আরে তেল খালির গন্ধ, মানে কলকারখানায় কাজ করি তো তাই। কোথায়? বাবার গায়ে তো করে না। তোর বাবা তো আরে আমার মতন পূর্ণ হোক তখন দেখবি। হ্যাঁ যা, অনেক রাত হয়ে গেছে, পড়তে বসে গে যা, আবার কাল গল্প শোনাবো কেমন? क्या कर सजनी आय नबालमा। आज खाबो ना, और तू खराब चीज सारा ना हमारा अक्केल हुए थे ताहले। हैं अक्केल तुम्हारे जन्य होए नहीं अबे भागने जन्य होए Shono Amar moto palish dar bhai keu to kotha pay na ek palish re rong gelo go shadne o jay na jhok jhok oi joto জুতো শয়না পাই, ময়লা জুতো শয়না পাই, পালিশ করি না শোনো। জুতো শয়না পাই, ময়লা জুতো শয়না পাই, পালিশ করি না শোনো। জেনে তোকে মেরেছি, মাফ করে দে, মাফ করে দে। এসো আজিজ, এসো।
বসো বসো। কারখানার সবাই তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোমাকে ওরা দেখলে ভীষণ খুশি হবে। আমি তো ওদের মালিক পক্ষ, আমাকে দেখে তো ওদের ভয় পাওয়ার কথা। না না আজিজ, তুমি মালিক পক্ষ নও, তুমি ওদের ছোট সাহেব। জানো আজিজ, ওদের ভালোবাসা যে কত নিবিড় তার প্রত্যক্ষ প্রমাণ আমি। আমার প্রতিনিধি হয়ে তুমি কি করে যে অসাধ্য সাধন করলে তা ভেবে আমি আশ্চর্য। তোমার যখন হাসপাতালে রক্তের দরকার পড়ল, আমি যাচ্ছিলাম রক্ত কিনতে, কিন্তু এমন সময় আমাদেরই কারখানার একজন শ্রমিক দৌড়ে এসে বলল, আপনি রক্ত কিনবেন না, আমি রক্ত দেব। উনি যে আমাদের ছোট সাহেব, দরকার হলে আমি আমার প্রাণ দেব। তার উৎকণ্ঠা দেখে মনে হয়েছিল সে পারত আজি। ওই যে কি যেন নাম তার, সেই চার নম্বর ব্লকে কাজ করে, কি যেন নাম তার, হ্যাঁ মনে পড়েছে, হাবিব। হাবিব কি বললেন? হাবিব। তবে কি কি ভাবছো আজিজ? আজিজ আজিজ ভাইয়া কে? না 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 ভাইয়া, ভাইয়া দাঁড়ো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন ভাইয়া। না আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন ভাইয়া। আমাকে ছুঁস না, আমাকে ছুঁস না, আমি চোর, আমি চোর। আমি সব শুনেছি ভাইয়া, আমাকে মাফ করে দাও। আজু ভাইয়া, ভাইয়া আজু, আজু ভাইয়া। ভাবি কোথায়? ওরে আমি আর পারি না আজু, তুই তুই ওদের বাঁচা ভাইয়া। ভাবি আমাকে মাফ করে দাও, ভাবি আমাকে মাফ করে দাও। আজু আমার আজু, ফরিদা। সূর্য সবসময় মেঘের আড়ালে থাকে না মা, দুঃখের পর সুখ আসবেই, দুঃখের ভেতর দিয়েই তো আল্লাহ মানুষকে যাচাই করে নেন। আজু আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই আজু, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই আজু। বাঁচতে তোমাকে হবেই, তোমরা না বাঁচলে আনন্দের আলো জ্বালাবে কে মা? আপনারা? ভোলা, আমার আমার ছোট ভাই আজু। জানেন চাচা, বিরাট এক ছড়ে গাছের সব পাতাগুলো ছড়ে গিয়েছিল, আবার আর এক ছড়ে তা সব সাজিয়ে দিয়ে গেছে। তাই হয় আজি, আজ তোমাদের আনন্দে অংশীদার হয়ে নিজেকে ধন্য মনে করছি। চলো মা, তোমরা সবাই আমার বাড়িতে চলো, তোমাদের মিলনে আনন্দ মুখর হয়ে উঠুক এক নতুন সংসার। কৃষ্ণ বাংলা তোমরাই যে প্রাণ শক্তি। নিজেদেরকে মৃত্যুর দিকে তিলে তিলে এগিয়ে দিয়ে যে আলো তোমরা জ্বালিয়ে তুলেছ, সেই আলো বাংলার ঘরে ঘরে জ্বলে উঠুক।
তোমাদের প্রেমের তিতিক্ষায় মিলনে লগ্ন হয়ে উঠুক মধু। এসো মা, এসো 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 না এসো। চাচা চাচা, আমাকে তোমরা মাফ করে দাও বাবা, আমি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। চাচা থাক বাবা, থাক থাক, আমায় মাফ করে দে বাবা।